আরে বেটা কি হচ্ছে এখানে আমার মাথা গরম এখন টাকা মানি কিন্তু সামনে সিট দেখি ওই সামনে সিট আমি তো নিয়ে দেখছি না সিট আমি আমার মাথা গরম ও বাসন কি করে আরে আরে হাই হাই কি করছে ও মাইক দা কোয়া দিয়েছে যে সার্কাস বন্ধ হ্যার হইলে হাসপাতালে ভর্তি করছে কোন আমার হাসপাতালে ভর্তি করছে শাড়ি তোর আজকে টেঙ্গি বাঙ্গুম তোর বাপ মার টেঙ্গি বাঙ্গুম আছে টেঙ্গি বাঙ্গুম আছে এরা হইলে মান্নান মাদুরের কাম আর ওই মোতালে মাদুরের কাম খালার কি যা ওই জন্য তো গালা ফুল হান্ডুলান দে নাই এখন ভালো হইছে না এক কাবাতে খুব কাবাইছে এখন বুঝুক কে এক বাদা বন্ধ করে দিতে না এখন বুঝা দেখ কে পুত্র এখন ও বাড়ি বেচা তোরি পা না দিক কে দিক কে হ্যাঁ মাথা গরম হয়ে গেল গা গেছে হাই হ্যাঁ কি হল বউ কি কি হইছে তোর বউ এক নাম্বার দাদা কাম করছে কি কাম করছে এক বাদা সাথে মাইক বেটা বন্ধ করে দিতে হলো পুরের বাচ্চা ওই জন্য তাল্লা দঙ্গে সন্তান মন্তান দে নাই ওই হিজার না দিল তাও তো পরের বুলাহান কইনা যে খানা করতি হেডা তো বন্ধ করছে তোকে আরে খুশি হই যা তো আমি জরি বানা দেব তোমার বাবার বাবার জমিন দেইছা জরি বানা দেব না আমার বাপের তা বেইছা জরি আমার বাপের তা বেইছা তা নওকা তোমার বাপের তাই দেইছা তাওকা ইহার নাম রাখছাল বাপ না মান নাম সাপ তুই মান নাম সাপ না গোবর সাপ হ্যাঁ তুই আমার নাম যাও ব্যঙ্গ করে করস হ্যাঁ কি গোবর সাপ তোমারে গোবর সাপ কেমন আবার কি এরা নাম রাখছে হ্যাঁ পরসাপ মল্লিক কথাবার্তা যা কর একবার ভালো লাগে কর বুত্ত মল্লিকের মল্লিক কি ওরা খবর জানার মল্লিক কি কি হাই মল্লিক কি কুত্তার নাকি কথা কগা ছাগলের নাকি কথা কোনদিন তো দেখলাম না যে দুইটা চা খাও যাই আছে আসতলে শালার হিরজা রাজারি গনকা আই আই বেটা রাখ তোরা জানিস দন্দলত টাকা পয়সা জমা মানুষে বলে খাইবো কেনা আল্লাহর বুঝা শালা দুই শালে কি ইলে যা আট করে আই মিল তুই আট করে তুই দশ নয় ঘুরা তার পোলা আন থাকলে পারে না ওই তোলে দশ কুড়া হ্যালো হ্যাঁ হ্যালো আমাই গো কই যে তুই আট খুঁজে আমার তোর পোলা হাত নাই তুই বুঝিস আগো পুলাহান না থাকলেও আমরা পুলাহানের দরদ বুঝি মাইকে পুলাহানের রাত পা বাংলে তাইলে আমাকে একটু বাই যাব না আমাই গো হাসপাতালে না লাগে দেখছ দেখছ শালার তামসা শালাই আমাই করে হিজরা কয় আট কুরা কয় আবার কয় যে আমগরে মুখ দেখলি বলে আর ভাত জোটে না আহার জোটে না আমরা বারে বারে ওর সামনে যামু আর দিনের মধ্যে পাঁচবার যামু দেখি ওর আহার জোটে নাকি শালাই জীবন বইদা না খেয়ে তানি মরে হ্যাঁ ওরে বাবারে আমি যে কাম করছি ও যদি ব্যাগটা খেয়ে আমার জীবন শেষ আমি তাড়াতাড়ি বাড়ি ঘরে পলাই মা গো এমন হাল হাতে পানি নেই আমার আমি তো হাল লাগে মাইক মেরে কইয়া দিছি বাবারে বাবা উনি তো হাসপাতালে এখন তো মিসার কথা কে তো আমি বেজালে বললাম কি করি এখন আমি না এনে থাকবো না আমি পলাই আমার জান নেই আমি পলাই বাইতে আমার জানে মারবো কামড়া তো বন্ধ করে দিছি বাইতে আছে আমার মারবো আমি বাড়ি ঘরে পলাই আমি শুনছি খবর তুই কমে গেছো হ্যাঁ ওতে মেহি গেছো রাগারাগি নিজের বাড়ি থুয়ে ওই যে কুড়াই না পাইগো বাইতে বাড়া থাকে বুঝছা কি ওই ভয়ে মনে করে সে না পড়ছে এখন আমি গিয়ে তাইছি কাপড় চোপড় সব নিয়ে এরা ব্যবস্থা হইনি ও তুমি কাপড় চোপড় নিয়ে গেছ তাহলে আমি কোনে থাকমু আমি কি করমু তুই তাহলে আমার নগে নু তোমার নগে যামু হ্যাঁ মানে পলাই থাকমু তোমার নগে নগে মেলা মাইছে সারকে সালা করে বউ নিয়ে যায় ওই তরে নিয়ে গেলে আমার কি হবে তুই নিয়ে গেলে ভালো নু যাই
কভার দে আমি তাহলে দরজা মুজা দিয়া কভার দে দা আচ্ছা তাড়াতাড়ি কভার দে বাঙ্গা ঘর আর কি দাবো রে আয় হাই রে তুই আবার না ঠিক হতো বাংলাদেশ টেলিভিশন খবর বলছি জগারমার বাতার বাদাইমার বউ মাইক মেরে ঘোষণা করেছে যে কোন প্রকার সার্কাস হবে না, সেই কারণে পাবলিক সব জায়গা বাদাইমার বাড়ি অ্যাটাক করেছে। সমস্ত সার্কাসের প্লেয়াররা বাড়ি ঘর হারা হইয়া এখন জঙ্গলে বসবাস করতেছে। রেডিও বাংলাদেশ বেতার কেন্দ্র থেকে হিউজম্যান লিউস এন্ড ইউজ কারাল ড্যাশলাইট ড্যাডিটি ইউজ এন্ড সিলাবারি হ্যাডিটি হো ব্যাটকাই সাল গুয়া এন্ড বাদাইমে এন্ড 24 নিউজ করেছে কাবলার মার জামাই। এদিকে বাসা খানপুর খালের মধ্যে মাছ মারার প্রতিযোগিতা হইয়াছে, সেখানে মাছ মারবার যায় না নন্দা বেদা সাইতান রাগা বুয়াল সব মাছে আন্দোলন করেছে আমাদেরকে মাছ মারা যাবে না, আমাদেরকে যদি মারা হয় আমরা ডিম পাড়া বন্ধ করে দেব। এদিকে রাদারগঞ্জের সামনে বিশেষ গোলাগুলি হয়েছে, সেই গোলাগুলিতে 3টি মাছি আহত হয়েছে, 4টা মাছি নিহত হয়েছে। আহত মশাকে নিয়ে টাঙ্গাইল সদর হাসপাতালের বারান্দায় ভর্তি করা হয়েছে। এদিকে মাছিরা ঘোষণা করেছে যে আমাদের উপর যে অত্যাচার করেছে আমরা 10 দিন অনির্দিষ্টকালের জন্য ভাইরাস ছড়ানো বন্ধ করে দিলাম। এখন চা পানের বিরতি, একটু পরে ফিরছি, কোথাও যাবেন না। একবারে মার্ডার করছে কসে দেখি। হ্যাঁ এন্ডে ও কি আমাকে বাড়িওয়ালা কো তোমার বাড়িওয়ালা কোনে হেডা আমি তে মুখি বাকে যায় ওই মরার নির্মুষা সার্কাস খেলা করতে করতে আমার সংসারটা ধ্বংস কইরা দিল। এখন যেই ফোনছে সার্কাস খেলা হব না পলাইছে বাইতে থেকে আমনে গবাইতে কাইছে দেখিছে হলছে হাই রে কথা হাই রে হাই পাবি আমনে কোনে আইলেন তারে যাবেন না এটা কথা কই হুনেন আমনে তো ওই কথা হুনছেন। আমি কেবল সংবাদের মধ্যে দেখলাম সংবাদে বিগিন নিউজ চলতাছে যে সিলাবারি সার্কাস খেলা হইতো বাদাইমা সার্কাস একা দল দল বুঝছেন এই দল বলে বন্ধ হয়ে গেছে টিভিতে সংবাদে কইতাছে। আমার তো উপায় নাই আমি কেবল নৈতা নতুন কয়টা সার্কাস এসেছিলাম এই সার্কাস টিউজ আমি দেহামু পুনরহম এই ভাবে যাই হারলাম না ভাবি আমার কপাল মন্দ। এই যে শুনেন আপনি আছেন আপনার চিন্তায় আমার জামাই লাভের উপরে 20,000 টাকা নিয়ে দান গাছি এখন সেই টাকা দেওয়ার কথা আজকে আমার জামাই পালাইছে কোনে পামু কনছে ভাই 20,000 টাকা রেন কইরা আনছে আমরা চিন্তা করছেন যে সারকে তো ঠিকে যাইয়ে বেতন নাই না আমরা টিহা দি আর কি কইছে ভাই জানেন ওই মরার নির্মুষা লেপ্রি উপর থেকে কালকে লাভ দিছে দিয়া মানদাটা ভাঙা নিছে ও নেঙ্গাইতে নেঙ্গাইছে বাইতে থেকে বাই দিছে তার মানে ওটা সার্কাস খেলা দে হবার গেছে হ ও তাই বুঝে আমার জামাই বাথরুমে রুমে থেকে পড়ে গেছে গা আমি তো ডাইরেক্ট আইসল ভেঙে পড়ছি জানেন কি এই যে আমনের লগে খাইজানি বাসাল পারা হানমু না আমার জামাই কোনে গেছে আমার হে চিন্তায় মাথা ঘুরাইতেছে আমার তে হাত দরকার বুঝেন নাই শুনেন ভাবি আই দে কোনানে যাই পাবেন না ওই যে আমাকে যে উস্তাদ ওই যে আসান এখন এই উস্তাদের বাইতে যাব উস্তাদের হে বাড়ি তো নাই তে হেডা নি নামে গেছে আর বেতে বাধা থাকে হেন থেকে উপলাইছে হে উপলাইছে আমার চিন্তা আছে না ইন্টার কথা সংবাদে কয়ে দিল ওই শালাই বলে আগে ফলাইছে হাই হাই তাহলে কি বাবু আমি 20,000 টাকা কেমনে করে দিমু আমার কে আগুস করন লাগবে দান বেড়ি পাগল হইছে জামাই দিছে লাউস কইরা ছাড়কে দে 20,000 টাকা হই না দান গুসা দিছে ওন ছাড়কে থেকে সে টেহাও গেছে আমনের জালা আমনে বুঝেন কি আমি যে সার্কাসটা দে হেললাম না এই দুঃখে আর বাস আছে বোগারে আছে না তাকে বাদ দাও আমার মাথা গরম আমি আমাদের বাড়ির নিলামে ডাক দিতেছে মাদুররা আমি যে বাড়িতে করে বাড়াইটা থাকি হিন্দি পলাইছি আমার সার্কাস আছে বন্ধ আমি আর বাইরে হাইতো মানে এই যে হুনেন নিলামে কি আপনি নিবার পারে না আপনার বইরে নিবার পারে না
কে হ্যাঁ এখন পলান শান্তি নাই আই তো কোনো টেনশন করে না আমি যে পলাইলাম এটা আমার কেন কই না কর ও তাও এটা পিহিত করলাম বড় হোস পরিস্থিতি এখন ওস্তাদের বগলে যামু নাইলো তৃপ্তি সার্কেস আরমান ভাই ওই আরমান ভাই সার্কেসে যামু আরমান ভাই বগলে যামু এখন আমার বাড়িতে সাত জন গেছে পাওনা দাঁত কোনহানে যাবি না তোকে জানি পাই না যদি কোনো মহিলা দেখে তাও তো কইবি তোর লেগে সার্কাস খেলাতে পারি নাই হেন তো গুতাই খামু যাই পলাই পলাই যাই গে আমি কি করি গো বাসা আমারে আলি গেল কমবি আজকে আমি তো এলাকায় এনে গে দুইটা পথ ধরাইলাম হ্যাঁ বাসান দা এবারে দৌড় পারতে পারে সার্কাস তো সিলাবাড়ির মারে সিলাবাড়ি তো যাই যাবো না আমার জোড়া করবো সিলাবাড়ি গেলে আজকে সিলাবাড়ি স্কুল ঘর ফিল্ড আজকে সার্কাসের অনুষ্ঠান শালি কি মাইক বাইরা দিতে মাই গেলার কুষ্টি মারি মাই গেলা কোন মাই গেলা এই কথাটা এই মাইকটা মারলো তাই কও যাই কমবি পলামু না পামুই কমবি যাই আমি হ্যাঁ কৌশি আজকে কি ফুর্তি দেখছে এই ফেলে বাজি দেবো ও ফেলে বাজি দেবো সেই গোয়ার মধ্যে আমি এই বগুড়ে দিব আবার গোয়াই ফেলে আনবো আবার গোয়ার মধ্যে মানুষ আঙ্গবাড়ির পিছন দিয়ে গেল ও গেল কমবি ওই হবাই দেওয়া যাও 20 মিনিটই নাই ও গেল কমবি যুব যুব বাংলা তো আমার মিশা তো করবো না হ্যাঁ ও তো আমাকে কিন্তু টেয়ারু আছে এসে কি ফুর্তি দর্শক বেশ হ্যাঁ হ্যাঁ এন্টা মতো রাখতেছি না যাই যাই তুই আনসা আনসি গলে যে তুই বিষ নাই মতো সেই খেতা দেখে না আমি তো এরা মাসের কাছে কই না আজকে মাইক মেরে কয়ে দিবো এলাকায়
ভুল করেন না দর্শক ভাইরা, আপনারা কিন্তু আমার মতো ভুল করেন না। স্বামীর নিচে কি পায়ের নিচে কি? স্বামীর নিচে স্ত্রীর পেহেস, বুঝলি তো ভাই? এই যে খালি আমরা কথা বলে বেশি মারলাম না, খালি রাগারাগি করেন যে আসল ভাই এত খালি বউ মারেন কি আপনি? এর জন্য মার একটু কম দিলাম। দেন যে কাম করছে তাতে গোল এই অনেক জোড়া করার লাগে, আর বোর যারা গোমর বেড়া মাঝে সেটা তো আমরা গেছে কই নাই, কলি তো আমিও সরম ভাই আপনারাও সরম পাবো থাকে, এটা কমু না আমার বউ বিষ নাই মতে।